আপু কোন মুভি দেখার জন্য এসেছেন? টিকিট কিভাবে কিনেছেন? অনলাইনে কিনেছেন। টিকিট কিনতে কি কোনো ঘাবলা হয়েছে? কোনো সমস্যা হয় নাই? চঞ্চল চৌধুরীকে কেমন লাগে আপনাকে? অনেক ভালো লাগে। ঠিক আছে, ধন্যবাদ। আপু কোন মুভি দেখার জন্য এসেছেন? হাওয়া দেখতে এসেছেন। হাওয়া সিনেমার কোন চরিত্রকে আপনাকে আর কি ভালো লাগে? কোন? চঞ্চল চৌধুরী। শরীফুল রাজকে কেমন লাগে? আচ্ছা, থ্যাংক ইউ। কোন মুভি দেখার জন্য এসেছেন? হাওয়া। ঈদের পরে তো চারটা ছবি রিলিজ হয়েছে, এর মধ্যে কি অন্যগুলা কি দেখা হয়েছে? না না, শুধু এটাই। শুধু হাওয়া দেখার জন্য এসেছেন। তো হাওয়া ট্রেলারটা কি দেখা হয়েছে? না। সাদা সাদা কালা কালা গানটা কেমন লাগে আপনার কাছে? ভালো লাগছে। ভালো লাগছে। এই গান দেখে কি এসেছেন? না, গান দেখে আসি নাই। তো মানে কোন? অনেকের মুখে শুনলাম যে মুভিটা ভালো করছে। অনেক ভালো করেছে, এই জন্য এসেছেন। চঞ্চল চৌধুরীকে অভিনেতা হিসেবে আপনার কাছে কেমন লাগে? সুপার লাগে। এই মুভিতে চঞ্চল চৌধুরী এবং শরীফুল রাজ দুইজন অভিনয় করেছে, এই দুইজনের মধ্যে কাকে বেশি ভালো লাগে? চঞ্চল তো অবশ্যই অনেক বড় মানের অভিনেতা, আর শরীফুল রাজ শুনলাম যে ও নাকি খুব ভালো অভিনয় করে, দরদ দিয়ে নাকি। জি জি। কোন সিনেমা দেখার জন্য এসেছেন? হাওয়া। হাওয়া। শরীফুল রাজ এবং চঞ্চল চৌধুরী দুজনকে অভিনেতা হিসেবে আপনাকে কেমন লাগে? আমার খুবই ভালো লাগে, ওনাদের কাজটা দেখতে আসছি, আমি অনেক পজিটিভ রিভিউজ পেয়েছি, সো রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু। আচ্ছা, ট্রেলারটা কেমন লেগেছে? খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে, আমি ওয়েট করতে পারছি না কখন। আর সাদা সাদা কালা কালা গানটার কথা তো অল বাংলাদেশ জেনে গেছে আর কি। হোপফুলি আজকে অনেক এনজয় করবো। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। কোন মুভি দেখতে এসেছেন? হাওয়া দেখতে এসেছেন। চঞ্চল চৌধুরীকে কেমন লাগে আপনাকে? ভালো লাগে। থ্যাংক ইউ। কোন মুভি দেখতে এসেছেন? হাওয়া। হ্যাঁ, হাওয়া দেখতে এসেছি। চঞ্চল চৌধুরীকে কেমন লাগে আপনাকে? সেই লাগে। সেই শরীফুল শরীফুল রাজা তো রয়েছে এই সিনেমাতে, শরীফুল রাজকে কেমন লাগে? পুরান সিনেমাটা কি দেখেছেন আগে? না, পুরান দেখা হয় না। ঈদের পরে তো চারটা ছবি রিলিজ হয়েছে, এর মধ্যে কয়টা দেখেছেন? দেখা হয় না। মানে হাওয়াটা দেখতে এসেছেন ফার্স্ট টাইম? ঠিক আছে। তো মুভি দেখতে এসেছিলেন ভাইয়া? বেসিক্যালি হাওয়া মুভি দেখতে এসেছি, কিন্তু টিকিট মিলেনি, হোপফুলি কালকে আবার আসবো। আচ্ছা, এখন কি করবেন? এখন হচ্ছে ইন দ্য ডে, যেটা অ্যাভেলেবল টিকিট আছে এটা নিয়ে নিচ্ছি। ইন দ্য ডে দেখবেন? আচ্ছা, অনন্ত জলিলকে নায়ক হিসেবে কেমন লাগে? আউট অফ টেন হোপফুলি সিক্স অথবা সেভেন করা যায়। আচ্ছা, অনন্ত জলিলের দিন দ্য ডে মুভিটায় আপনার 100 কোটি টাকা বাজেটের ছবি একটি, এই ছবিটার বাজেট নিয়ে আপনি কি বলবেন? 100 কোটি টাকা তো বাংলাদেশি মুভির জন্য অনেক টাকা। হোপফুলি দেখার পরে একটা রিভিউ দিতে পারবো। দেখার পরে দেখার পর বলতে পারবো। আপাতত 100 কোটি টাকা তো অনেক, লাইক তামিল মুভি তো হয়ে যায় 100 কোটি টাকা, তো আপনি তো জানেন 100 কোটি টাকা তো কম টাকা না। সো দেখার পর বলতে পারবো 100 কোটি টাকার মানের মুভি কি না এটা। আচ্ছা, অনন্ত জলিলকে ব্যক্তিগতভাবে কেমন লাগে? সে একজন বিজনেসম্যান, দানশীল, দেখতে স্মার্ট, সফলি বয়স একটু, মানে ব্যক্তিগত লাইফ স্টাইল কেমন লাগে? ভালোই লাগে, দেখতে স্মার্ট, বয়সটা একটু পারফেক্ট হলে। আচ্ছা, বর্ষাকে নায়িকা হিসেবে কেমন লাগে? ফাইন, থ্যাংক ইউ।